নমস্কার বন্ধুরা কয়েক ক্লানিং চ্যানেলে সবাইকে স্বাগত জানায় রাজ্যে এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতে দুর্দান্ত একটি নিয়োগের আপডেটস প্রকাশিত হয়ে গেল যেখানে খুব রিসেন্ট একটি আপডেট আর তোমাদের খুব শীঘ্রই নিয়োগ করে নেওয়া হচ্ছে প্রার্থীদের কিন্তু আবেদনটি অফলাইনে করতে হবে এখানে আনন্দধারা প্রকল্পের আন্ডারে গ্রাম পঞ্চায়েতে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে একুশ থেকে পঁয়ত্রিশ সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে আর ন বারো দু থেকে আবেদন শুরু হচ্ছে ষোলো বারো দু হাজার চব্বিশ খুবই অল্প সময় দেওয়া হয়েছে অফলাইনে আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে এখানে সম্পূর্ণ বাংলায় নোটিশটি প্রকাশিত হয়েছে কীভাবে আবেদন করবে কোন পদে তোমার শিক্ষাগত যোগ্যতা সীমা সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি নিজের গ্রাম পঞ্চায়েতে চাকরি করার দুর্দান্ত অপরচুনিটি বেরিয়ে এসেছে তুমি আবেদন করতে চাইলে তোমাকে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে আর যারা কিনা চ্যানেলে নতুন রয়েছ এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নাটিসটি এখানে নাটিসটি মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশে নাটিসটি প্রকাশিত হয়েছে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে তা হলো ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ব্লকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এনআরএলএম এর আন্ডারে মানে আনন্দধারা প্রকল্পের মহিলাদের তরফ থেকে এবার ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এবার উচ্চপদস্থ পদে চাকরি করার দুর্দান্ত অপরচুনিটি এসেছে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে হবে বয়সীমা বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতা দেখো বলা হয়েছে আমি এক এক করে প্রত্যেকটি পয়েন্ট বলে দিচ্ছি সম্পূর্ণ বাংলায় নোটিস তোমাদের দেখতে খুবই সুবিধা হবে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রথমেই বলা হয়েছে প্রার্থীর বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে ফার্স্ট অক্টোবর দু অনুযায়ী হিসাব করে এখানে প্রার্থীকে কিন্তু অবশ্যই স্নাতক পাস বা স্নাতক বা সমতুল্য পরীক্ষা থাকতে হবে অফলাইনে আবেদন শুরু হয়েছে আর অফলাইনে আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু বেরিয়ে গেছে তারিখ থেকে শুরু হচ্ছে তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে আজকে হলো তারিখ তারিখ থেকে আবেদন করা শুরু করে দেবে অফলাইনে যেহেতু ছুটির দিন বাদ দিয়ে কিন্তু আবেদনপত্র তোমাকে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে প্রথমত এখানে এনআরএলএম এর তরফ থেকে এই যে এন্ট্রি অপারেটার পদে নিয়োগ করা হচ্ছে তোমাকে কিন্তু একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে আর সক্রিয় স্বনির্ভর দলের সদস্য হতে হবে যা কি না ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী যেন এক বছরের পুরনো সদস্য হও সেরকম সদস্য এখানে আবেদন করতে পাবে মহিলা সদস্য সমবায় সমিতির কিংবা আনন্দধরা তুমি যেভাবে বোঝো সেই সমিতির সদস্যদর থেকে এবার রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদে তোমরা আবেদন করতে পাবে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকলে আর তুমি যদি বিএ পাস করা থাকো প্রার্থীকে দেখো বলা হয়েছে অবশ্যই কিন্তু কম্পিউটার যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে তোমাকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে মানে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে এমএস অফিস প্যাকেজ ইন্টারনেট অনলাইন বিষয়ে কাজের কিন্তু অভিজ্ঞতা তোমাকে থাকতে হবে এ সমস্ত কাজগুলো তোমাকে জানা থাকতে হবে আর তারপর যে ইম্পর্ট্যান্ট কথাটি হলো প্রার্থীকে কিন্তু শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে হবে আর এখানে ডেটা এন্ট্রি পদের জন্য তোমাকে কিন্তু সংযোগ স্থাপনের দক্ষতা থাকতে হবে সেই মর্মে কিন্তু নিজের দলের বা সংঘ সমবায়ের লিখিত একটি সার্টিফিকেট নেবে সেখানে তোমাকে নাম্বার দেবে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে এখানে এই যে এক থেকে তেরো নাম্বার পর্যন্ত পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটি পয়েন্ট তোমাকে ডিটেলসে পড়তে হবে এভাবে দেখো বলা হয়েছে এক থেকে তেরো নম্বরের মধ্যে যা যা বলা রয়েছে প্রার্থীদের অবশ্যই কিন্তু সঠিকভাবে পড়ে বুঝে আবেদন করতে হবে না হলে কিন্তু সম্পূর্ণ আবেদনপত্র বাতিল হবে আবেদনপত্রের সমবায় অফিসে জমা করতে হবে সংঘ সমবায় অফিসে জমা করতে হবে ন বারো থেকে ষোলো বারো সকাল এগারোটা থেকে বিকাল তিনটার মধ্যে খুবই শর্ট টাইম দেওয়া হয়েছে এন্ট্রি অপারেটর পদের জন্য তোমাদের করতে হবে দেখো দশজন আবেদনকারীর নামের তালিকা সংশ্লিষ্ট ব্লক গ্রাম পঞ্চায়েত সংঘের অফিসে প্রকাশ করা হবে কিন্তু তুমি আবেদন করার পর তোমার নাম প্রকাশ করে দেবে ইন্টারভিউর জন্য সরাসরি ডেকে নেওয়া হবে তোমাকে আর ইন্টারভিউর নাম্বার কিভাবে দেওয়া হবে দেখো ইন্টারভিউতে তোমাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে যেতে হবে তোমাকে নাম্বার কীভাবে দেওয়া হবে তোমার মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে পাঁচ নাম্বার দেবে তো এখানে তোমরা কিন্তু কেউ আবেদন করতে ভুলবে না তোমরা শুধু আবেদন করে দেবে তোমাদের ডেকে নেবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউর পর কম্পিউটার টেস্টের মাধ্যমে সরাসরি তোমাদের জয়েনিং করিয়ে নেবে দেখো মাধ্যমিকের তুমি যত নাম্বার পেয়েছো তার ভিত্তিতে পাঁচ নাম্বার তারপর দেখো উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপর পাঁচ নম্বর দেবে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে কিনা সেখানে দশ নাম্বার দেবে তুমি পাশ রয়েছ কি না পনেরো নাম্বার দেবে তারপর সংযোগ স্থাপনের দক্ষতার ওপর দলের কাছ থেকে একটি সার্টিফিকেট নিতে হবে পাঁচ নাম্বার দেবে সার্টিফিকেট বিচার করে নাম্বার দেওয়া হবে নিয়মিত সঞ্চয়ের অভ্যাসের ওপর মোট পাঁচ নাম্বার মহিলা সমিতির যে আনন্দধারা প্রকল্পের দলে কিন্তু সঞ্চয় করা হয় তো সেই সঞ্চয়ের অভ্যাসের উপর একটি সার্টিফিকেট নেবে সেখানে পাঁচ নাম্বার দেবে ইন্টারভিউতে কুড়ি নাম্বার কম্পিউটার টেস্ট তিরিশ নাম্বার বাস হয়ে গেল তোমার এভাবে নাম্বার মাধ্যমে প্রার্থী সরাসরি নিয়োগ করে নেওয়া হবে তো তোমাদের জন্য দুর্দান্ত অপরচুনিটি এসেছে যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের এবার আবেদন পদ্ধতি আমি বলে দিচ্ছি এখানে একটি কথা হলো এখানে এন্ট্রি অপারেটর পদে চাকরি পাওয়ার পর প্রতিদিন কিন্তু সরকারি ছুটির দিন বাদ দিয়ে সরকারি অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে ব্লক অফিসে এসে কিন্তু কাজ করতে হবে তো তোমাদের কি করতে হবে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ অনস্ক্রিনে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে হবে ওপরে ডেট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর ডেট আমি দেখিয়ে দিয়েছি দু তারিখে নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশের উপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে আর এখানে কিন্তু তোমাকে পাশে একটি রঙিন ফটো দেবে সুন্দর করে ফর্মটিকে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে সংঘর্ষ সমবায়ের অফিসে জমা করে দিলেই হবে দেখো তা ডিটেলস ঠিকানা তবুও আমি বলে দিচ্ছি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট প্রথমে তোমার নাম লিখবে সুন্দর করে ফাদার্স অথবা তো হাজবেন্ড নেম ডেট অফ বার্থ দেবে নেম অফ দ্য এসএসজি তুমি কোন এসএসজি গ্রুপের মেম্বার দিয়ে দেবে নাম দেবে কোন ডেট অফ ফরমেশন কোন ডেটে ঢুকেছ কারেসপন্ডেন্স অ্যাড্রেস সুন্দর করে দেবে পিনকোড সহ তোমার মোবাইল নাম্বার ইমেল আইডি দিতে ভুলবে না কেন কি ইন্টারভিউর জন্য তোমাকে ডেকে নেবে ম্যারিটাল স্ট্যাটাস দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস ভরে দেবে তুমি যতটুকু টেন টুয়েলভ এম এ বিএ যা যা রয়েছে কম্পিউটার নলেজ রয়েছে কিনা তার ডিটেলস দেবে অ্যানি আদার্স কোয়ালিফিকেশান যদি থেকে থেকে দিয়ে দেবে নয়তো নেই আর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট তোমার সিগনেচার ডেট প্লেস যেদিন জমা করবে সেদিনের ডেট প্লেস দিয়ে ফর্মটিকে এভাবে সুন্দর করে পূরণ করে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে দেখো এই যে নিয়োগটি করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মহিলা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের তরফ থেকে দন ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাটাচ করে দিতে হবে এখানে তার ডিটেলস বলা হয়েছে আবেদনকারীকে কি করতে হবে তোমার রেজুলেশনের ফটোকপি দলের সিল দলনেত্রীর স্বাক্ষর সহ দলের সেভিংস অ্যাকাউন্টের পাসবইয়ের ফটোকপি দলের সিল আর স্বাক্ষর যেন থাকে তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স কপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতকের মার্কশিট তারপর কম্পিউটার সার্টিফিকেট জেরক্স কপি এপিক মানে ভোট কার্ড আধার কার্ড তারপর রেশন কার্ড প্রধানের কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস গুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে একটি খামের ভিতর ভরে খামের উপর লিখে দেবে কোন পদের জন্য তুমি আবেদন করছো লিখে দিয়ে সুন্দর করে ব্লক অফিসে জমা করে দেবে ষোলো তারিখের মধ্যে এখানে কিন্তু খুবই অল্প সময় দেওয়া হয়েছে ন তারিখ থেকে শুরু হবে আর ষোলো তারিখের মধ্যে শেষ হয়ে যাবে ডিসেম্বরের ষোলো তারিখে ছুটির দিনগুলো বাদ দিয়ে দেবে অফলাইনে আবেদন চলছে তারপর এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট কথা হলো প্রার্থীদের এখানে আবেদনটি করলে সেই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের কিন্তু তোমাকে বাসিন্দা হতে হবে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে এবং সেই নির্দিষ্ট ব্লকের ভৌগোলিক পরিসীমার সঙ্গে সম্যক ধারণা থাকতে হবে কিন্তু সেই নির্দিষ্ট এলাকা সম্পর্কে তোমার একটি ধারণা থাকতে হবে তো প্রার্থীকে কিন্তু যদি সেই নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকো তুমি কোনো স্বনির্ভর দলের সদস্য হয়ে থাকো এক বছরের পুরনো কম্পিউটার জেনে থাকো আর স্নাতক পাশ করে থাকো তবে তুমি অবশ্যই আবেদন করে দেবার চান্স পেয়ে যাবে এখানে ব্লকে ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজ করার এই যে নিয়োগটি করা হচ্ছে এটা এই নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার কাটোয়া টু ডেভেলপমেন্ট ব্লক ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এনআরএলএম সেকশনে কর্মী নিয়োগ করা হচ্ছে কিন্তু যদি তোমাদের এখানে বসতে কোথাও অসুবিধে হয় এখানে একটি ফোন নাম্বার ফ্যাক্স ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে তোমরা এই নোটিশটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে যদি নোটিশটি নিজেরা দেখে নিতে চাও কমেন্টসে জানাতে পারো তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা তোমরা সংসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে নিতে পারো এখানে কিন্তু ফোন নাম্বার দেখতে পাচ্ছ ফ্যাক্স এবং ইমেল অ্যাড্রেস যদি বুঝতে অসুবিধা হয় ফোন করেও জেনে নিতে পারো ইমেলে মেল করেও তুমি ডিটেলস জেনে নিতে পারো তবে এখানে বিশেষ একটি কথা ধ্যান দেওয়ার বিষয় তোমাদের কিন্তু একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে আর আনন্দধারা প্রকল্পের সদস্য হতে হবে তো এইভাবে তুমি যদি তোমার গ্রাম পঞ্চায়েত কিংবা তোমার ডিস্ট্রিকে জবাবডেট পেতে চাও কমেন্টসে জানাতে পারো তুমি তোমার ডিস্ট্রিক্টে নাম যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে কিন্তু গ্রুপ ডি পথে নিয়োগ করা হচ্ছে যারা সেই ভিডিওগুলো দেখুনই চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই দেখে নিতে পারো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য থ্যাংক